জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষ আচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করুছি আপনার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো কল্যাণ চ্যানেল কু। আজ আমি জাণিমা সুন্দর বাস্তুশাস্ত্র কু নেই সুবোধ মহাপাত্র বাবু আসছন্তি, আজ কিছু তাঙ্কর আবেদন রয়েছে। সুবোধ মহাপাত্র বাবু জয় জগন্নাথ নমস্কার, আপনার কিছু আবেদন অছি তাহলে আপনি শুনুন। বর্তমানে আমার বেডরুমে কি শয়ন কক্ষে আমি যেহেতু আলমারি রাখুছে কি গডরেজ কি যেকোনসি আমার দ্রব্য বস্তু পদার্থ রক্ষা পাই আপনি রাখুছে, রাখুছে তো কেউ দিগরে রাখলে সেটা শুভদায়ক। আজ্ঞা দেখুন সুবোধ বাবু, শাস্ত্র মত অনুসার অছি পৃথিবী উপরে বসুধ্যা উপরে যদি আপন কিছু ভার জিনিস রাখুছন্তি সেথেরে রহিব। আপনার মতো গোটি প্রশ্নর উত্তর দিয়ন্তু, পূর্ব উত্তর কোণ যা ঐশান্য কোণ কুযায়, ঐশান্য কোণ হল জল সম্বন্ধিত, আপনার মাস্টার বেডরুম ঐশান্য কোণ জল, পানি উপরে যদি আলমারিটা রহিব তাহলে আলমারি রহিব না বুড়ি যাব? ধন্যবাদ। যদি আপনার পূর্ব এবং দক্ষিণ কোণ যা অগ্নেয় কোণ অগ্নির কোণ কুযায় সে স্থানের আপনার যদি আলমারিটা রাখবে আপনার পড়িযাব না রহিব? জলিযাব, পড়িযাব। যদি আপনার বায়ু কোণের আলমারিটা রাখবে তাহলে সি আপনার পবন উড়িব না রহিব? ভাঙ্গিযাব, উড়িযাব। তাহলে বাস্তুশাস্ত্র কুযায় ঘরর দক্ষিণ এবং পশ্চিম দিক, যে দক্ষিণ পশ্চিম কোণ যে অছি তাহা পৃথিবীর স্থান, তাহা বসুধ্যা মাতার স্থান, তাহা ভার সম্ভাবার স্থান। সেথিনিমিত্ত আমি দক্ষিণ দিগক ব্যাক করি আলমারি সাউথ ওয়েস্ট কোণে রাখবা, নর্থ কু ফেস করে রাখবা, সেতে ধন রহব, ঘরর প্রেপর ইত্যাদি রহিপারিব, তাহলে সুখ মিলিব। যদি ঘরর পশ্চিম দিগরে, পশ্চিম দিগরে আলমারি তৈরি করছেন, আলমারিতে কেবে বি আপনার কপড়া রাখবে না, কারণ বাসি কপড়া যদি রাখুম, সপোজ আপনার কোটটি পিঁধি আনলে আসলে এবং ঘরক গেলে আলমারি খোলদেলে হ্যাঙ্গরে কম কলে কোটটি টঙ্গাই দেলে। পশ্চিম দিগরে আজ্ঞা গ্রহরাজ হলে স্বয়ং শনিদেব, এবং শনিদেব আপনার কম করবে আনন্দ দেবে, কেবে আনন্দ দেবে নি, আপনার হওয়া কার্যের বাধা দেবে, বারম্বার কর্মক্ষেত্রে অনেক প্রকার কষ্ট এবং পীড়াদায়ক দেখা দেব, অসম্মানিত হবে, সে কোর্ট পিঁধি যুয়ারে যাবে অসম্মানিত হব। যদি উত্তর দিকে রাখবে, উত্তর দিকে আপনার রাখিপারতি মনা করবি উত্তর দিকে রাখিপারতি, অন্যথা পূর্ব দিকে আপনার আলমারি বনাতু, হালকা বনাতু। যদি পূর্ব দিকে আপনার আলমারি বনাউছেন তাহলে ঘরর নর্থ ইস্ট কোণরে থারু নেই সাউথ ইস্ট কোণ প্রপল, যে পূর্ব দিকে ইস্ট ফেসিং অছি এপটর নর্থ ইস্ট কোণর দুই ফুট ছাড়িদেবে, সাউথ ইস্ট কোণর দুই ফুট ছাড়িদেবে, মধ্যস্থল যে রহিলা সেটি আলমারি করে পারিবে। আইদর আপনার সাউথ ওয়েস্ট কোণরে আলমারি রাখি আপনার নর্থ কু ফেস করে রাখলে আপনার যথেষ্ট লাভ মিলিব, সুখ এবং সমৃদ্ধি প্রাপ্তি হব। দক্ষিণ দিগরে যদি আমি গডরেজ কিংবা আলমারি আমি রাখতে, যেটি কি আমার বিভিন্ন প্রকার ক্যাশ কি সোনা গহনা যেকোনসি জিনিস আমার দ্রব্য অতি আবশ্যক দ্রব্য রাখলে তাহলে তার কোন প্রভাব? আজ্ঞা দেখুন, শাস্ত্র মত অনুসারে যদি আপনার ঘরর পেপর প্রপর্টি জমি জায়দাদ বা কোনসি কোর্ট কচেরি বিভিন্ন প্রকার পেপর অছি, সমস্ত পেপর পূর্ব উত্তর কোণে রাখবে নচে সাউথ ওয়েস্ট কোণে রাখবে। দক্ষিণ পশ্চিম কোণরে যে আলমারি রাখুচার সেটি বি আপনার লক্ষ্মী রাখিপারে, পূর্ব টি কী যে কি উত্তর মুখ রাখবে, উত্তর দিগর মালিক হলে কুবের, কুবের আড়ক মুখ করি, দক্ষিণ কুবের আড়ক মুখ করে রাখবে আলমারিটি, সেতে ধন রাখিপারে এবং পেপর রাখিপারে। কিন্তু মনে রাখিথিবা দরকার প্রিয় দর্শক বন্ধু, আপনার সচেতনা যে আলমারি আপনার পেপর রাখুম, পয়সা পত্র লকর ইত্যাদি রাখুম, সে স্থানে কৌশি পুরোনা বস্ত্র রাখবা উচিত নুহে, অন্যথা আপনার দারিদ্রতা দুঃখ এবং কষ্ট সাধ্য দেখা দেব। যদি আপনার ঘর কিছু নূতন বস্ত্র আসছে আপনার রাখিপারে স্টোরেজ করে, বট পুরোনা বস্ত্র কেবে আপনার তাদের রাখবা উচিত নুহে, এবং উক্ত আলমারিটি যেউথে আপনার ধন বা আপনার কুবের স্থান রাখি, আপনার যা লক্ষ্মীর ভণ্ডার বনাইছেন সে স্থানকে অগাধুয়া ছুঁবেনি, গাধেকি ছুঁবে, মাতৃ মানে যে পিরিয়ড অবস্থায় অনেক সে স্পর্শ করা উচিত নুহে,
ଏହା ମୁଖ୍ୟତଃ କାରଣ ଯଦି ଆପଣ ଲକର ବନାଉଛନ୍ତି ସାଉଥ୍ ୱେଷ୍ଟର କି ନର୍ଥକୁ ଫେସ୍ କରନ୍ତୁ, ଆଇଦର ଯଦି ନର୍ଥ ଇଷ୍ଟରେ ରଖୁଛନ୍ତି ତାହେଲେ ୱେଷ୍ଟ ଫେସିଂ କରିକି ଆପଣ ରଖି ପଇସା ରଖିପାରିବେ ନର୍ଥ ଇଷ୍ଟରେ, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ରୂପରେ ସୁଖ ଶାନ୍ତି ଏବଂ ସମୃଦ୍ଧି ପ୍ରାପ୍ତି ହେବ। ଧନ୍ୟବାଦ ଆପଣ ଯେହେତୁ ଆମକୁ ଏତେ ଭଲ କଥା କହିଲେ ସେଥିପାଇଁ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ନମସ୍କାର ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ।